এই যে এটা হচ্ছে জলের বোতল, এই জলের বোতলটা মিনিমাম 1/3 ভরানো আছে। আর এই জলের বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 10 টাকার নোট, সেটা আছে নিচে, ঠিক আছে? আর উপরে যে আছে সেটা হচ্ছে কয়েনটা আছে। আর এইখানে কোনো ছিপি লাগানো নেই, এখানে কোনো ছিপি লাগানো নেই। আর এই যে 10 টাকার নোটটা, এই যে হোয়াইট অংশটা থাকে টাকার মধ্যে, যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটার উপরে 10 টাকার কয়েনটাকে রাখতে হবে। 10 টাকার নোটটাকে এইভাবে টানা হবে, আর কয়েনটা ওখানে বোতলের ছিপির মধ্যে, মুখের মধ্যেই থাকতে হবে। যদি না থাকে তাহলে সে পাবে না, আর যে রাখতে পারবে সে 10 টাকা পাবে। চলো দেখি কে পারে। সবার ফার্স্ট এই পাশে লেফট সাইড। হ্যাঁ, তুই আয় তুই আয়, টাকাটা টানতে হবে আর ওই কয়েনটাকে রাখতে হবে মাথার মধ্যে, বোতলের মাথার মধ্যে। না রাখতে পারলে পড়ে গেল, পড়ে গেল, এই যে পড়ে গেল। তিনবার চান্স পাবে, তিনবার, তিনবারের মধ্যে যদি সে পায়। ও তো পেয়ে গেল, ও একবার দাঁড় করে রাখতে পারছে তাই 1টা 10 টাকা পাবে। চলো এবার বৃষ্টি। এ তো প্রথম রাউন্ডেই, প্রথম রাউন্ডে, প্রথম রাউন্ডে 10 টাকা জিতে গেল। ওরে বাবা, দ্বিতীয় রাউন্ড, ও 30 টাকা! হায় ভগবান, এ তো তিনবারে 30 টাকা পেয়ে গেল, তিনবারে 30 টাকা! হায় গড, চলে গেল, চলে গেল, তিনবারে 30 টাকা! ও এবার শিবা, আরে কতবার হলো, কতবার হলো? দুবার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকবার। কিরে, তিনবার হয়ে গেল তোর, তিনবারে 3টা হয়ে গেল তাহলে, ও তাই না? মানে সবাই এমন ভাবে শিখে গেছে এরা, মানে কি বলবো, এরা আর লসে রাউন্ড করাচ্ছে আমাকে। তো এই হচ্ছে ওর জন্য 30 টাকা। এবার ফাইনাল রাউন্ডে, তো চলো এবার ফাইনাল রাউন্ডে। এই আছে 4 নম্বরে, এই আছে, এ কতগুলো পারে দেখা যাক। আহা, পারলো না ছেলে। না না, ওই রাউন্ডে, হ্যাঁ মাঝখানটায়। তো সে পেয়ে যাচ্ছে 10 টাকা। তো আপনাদের গেমটা কেমন লাগলো, আজকের এই গেমটা? দেখা হচ্ছে অন্য কোনো গেমে, ততক্ষণ ভালো থাকুন। আর আপনাদের ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে এই গেমটা ট্রাই করুন, দেখে নিন কীভাবে সাজানো হয়েছে।